নিউজ18 লোকালে সবাইকে স্বাগত। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ ২৪ পরগনার একটি সবজির ক্ষেতে। আমরা সাধারণত দেখছি এবছর সবজির বাজার অনেকটাই কম, সবজির দাম নেই সেভাবে। তবে প্রকৃত কৃষকরা যারা কষ্ট করে চাষ করেছে তারা কিন্তু মূলত দাম পাচ্ছে না। তাদের যেটা দাবি অধিক ফসল ফলায়, যার কারণেই কিন্তু মার খাচ্ছে কৃষকরা। কথা বলবো এক কৃষকের সাথে, তিনি কি জানাচ্ছেন। শীতের মরশুমে তো এটা সুন্দরভাবে যে প্রচণ্ড হারে ফসল ফলেছে, কিন্তু আমরা কিন্তু বাজারে সেটা মূল্য পাচ্ছি না। তাতে করে আমার মনে হয় যে প্রচুর এই ফলনের জন্যে হয়তো বাজার দর মার খাচ্ছে। এতে করে কিন্তু আমাদের কিন্তু দুর্দশা আগের তুলনায় আরও খারাপের দিকে চলে যাচ্ছে। এখন এই মুহূর্তে যে আমরা কি করব সেই উপায়টা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, যাতে করে বাজার দর পাই সেদিকটা আমি আসলে সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করা আমাদের কাছে মনে করি বাঞ্ছনীয় বলে মনে করছি। মূল কারণ কি? ফলনটা প্রচুর হারে হয়েছে। এবারে শীতের মরশুমে ফলন প্রচুর হারে হয়েছে, কিন্তু কেন যে এইভাবে মার খাচ্ছি সেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করতে পারছি না। আপনি কি কি চাষ করেছেন? এখানে কপি আছে, বিন আছে, ধনে পাতা আছে, পালং আছে, নটে আছে, বেগুন আছে, প্রচুর ফলন হয়েছে এবারে। কতদিন ধরে চাষ করছেন? চাষ আমরা দীর্ঘ এখন 10-12 বছর ধরে আমি তো চাষের মধ্যে আবদ্ধ। এবছর কি তার তুলনায় প্রচুর পরিমাণে ফলন এবার দিয়েছে? যার কারণে আমার তো ধারণা প্রচুর ফলনের জন্যে হয়তো বাজারে মার খাচ্ছে, কিন্তু এতে তো আমাদের তো ঠিক জায়গা মতো আমরা পৌঁছাতে পারছি না। এতে তো বাজার দর মূল্য ইয়ে হলে সার বিষ যারের দাম, তাতে করে আমরা তো দিনের পর দিন অসহায় হয়ে যাচ্ছি, নিঃস্ব হয়ে যাচ্ছি। জানি না এর পরিণতি কী ঘটতে পারে। আপনার নাম? দিলীপ সাহা। মূলত কৃষকরা যারা বারবার দাবি করছে যে প্রচণ্ড হারে এই ফসল ফলায়, তারা কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না, যার কারণে কৃষকদের মধ্যে একটা চিন্তার ভাঁজ পড়েছে। এত ফলন হওয়ার কারণে কি সবজির দাম নেই? দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহা, রিপোর্ট নিউজ18 লোকাল।